Yes. Finally, আমার গুগল অ্যাডসেন্সটি অলরেডি কালকে এসে গিয়েছে অ্যান্ড কালকে একটি ব্লগ ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এটা আনতে গিয়েছিলাম আপনাদেরকে তাওকে আমি দেখিয়েছিলাম অ্যান্ড আপনাদের মানে কোথায় কোথায় গিয়েছিলাম কালকের ভিডিওটি মানে আমার ব্লগিং টাইপের হয়েছে ঠিক আছে যারা যারা ভিডিওটি দেখেননি আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই যা চেক আউট অবশ্যই করবেন গুগল অ্যাডসেন্সটি ভেরিফাই করবো কীভাবে তাও আপনাদেরকে দেখিয়ে দিব অ্যান্ড এই চিঠিটি পেতে আমার কত দিন সময় লেগেছে কালকের ভিডিওটি সব বলে দিয়েছি কালকের ডিটেলস আমি সব বলে দিয়েছি কালকের ভিডিওটা কি আপনারা দেখে নেবেন এই ভিডিওটা দেখার পর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে আপনারা গুগল অ্যাডসেন্সের পিন কীভাবে সাবমিট করবেন কীভাবে ভেরিফাই করবেন তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা আসবে সো ফ্রেন্ডস চলুন বেশি কথা না বলে শুরু করা আজকের এই ভিডিওটা শুরু করার মাধ্যমে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো লেট স্টার্ট আমি আমার মোবাইলের স্ক্রিনে জাম্প করে আপনাদেরকে গুগল অ্যাডসেন্সের কী কী করতে হবে সব কিছু বলে দেওয়া যাক তো ওকে সর্বপ্রথমে আমরা কী করবো আমাদের এই পিনটা এখন আমরা আনবক্সিং করে নিব এখান থেকে আনবক্সিং করার জন্য এখান থেকে রিমুভ সাইড দেখাচ্ছে মানে এরকম করে আমাদের এখান থেকে ছিঁড়তে হবে ঠিক আছে এরকম করে আমাদের ধ্যান রাখতে হবে আমাদের যে নিরিখটি দিয়েছে আমাদের ওই নিরিখ থেকে আমাদের এখান থেকে এই কাজটা করতে হবে এখান থেকে কাজটা করার পর এখান থেকে আমরা দেখবো এখন তো এটা আমি আনবক্সিং করছি তো আমাদের এটার ভিতরে রয়েছে আমাদের এটা পিনটা বলে আমাদের ওই পিনটা রয়েছে এখন এই পিনটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের এখান থেকে আমাদের ছিঁড়তে হবে ঠিক আছে এখান থেকে খুব ভালো করে নিই নেওয়ার পর এখান থেকে আমি এটা রিমুভ করে ফেলবো রিমুভ করার পর এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের আমাদের যে যে বস্তুটির জন্য আমরা এতদিন ওয়েট করেছি আমাদের সর্বপ্রথম আমাদের ওই বস্তুটা এখান থেকে এসে যাবে এখান থেকে আমাদের এই পিনটি রয়েছে দেখুন এখান থেকে আমাদের অলরেডি এখান থেকে পিনটি এসে গিয়েছে অ্যান্ড আপনাদের তিনটি পিন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আর তিনটি পিন আপনাদের দেখানো যাবে না কারণ অনেক এখানে অনেক প্রবলেম হতে পারেন যদি আমি এই তিনটি পিন যদি আপনাদের এখান থেকে দেখিয়ে দিই এখন কি করব আপনাদের এই পিনটি আসলে ভেরিফাই কিভাবে করবেন ঠিক আছে আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডারে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখবো সো চলুন আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডে গিয়ে আপনাদেরকে দেখানো যাক ফাইনালি এখান থেকে আমি আমার মোবাইলের স্ক্রিনে এসেছি মোবাইলের আমাদের যেটি গুগল ক্রোম ব্রাউজার বলে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা অন করবো অ্যান্ড এখানে আমরা গুগলে সার্চ করবো গুগল অ্যাডসেন্স বলে আমরা যখন গুগল অ্যাডসেন্স বলে এখানে সার্চ করবো আমাদের কিছুক্ষণ টাইম আমাদের সত্যি এখানে ওয়েট করতে হবে আমাদের ওয়েট করার পর গুগল অ্যাডসেন্স আমাদের কিছুক্ষণ সময় এখান থেকে ওয়েট করার পর আমাদের গুগল অ্যাডসেন্সের অলরেডি অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর এখান থেকে কী করবো উপরে একটি আমরা কী করবো একটা অ্যাকশন বাটন দেখতে পারবো আমরা অ্যাকশন বাটনে কী করবো একটি ট্র্যাক করবো দেখুন এখানে থ্রি ডটে মারলে হবে দেখুন আমি এরকম থ্রি ডটে মারতেছি থ্রি ডটে মারলে আপনাদেরকে হবে আপনারা কী করবেন জাস্ট থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন আমি যেরকম করে দিচ্ছি আপনার ওই রকম করে এখান থেকে থ্রি ডটে মারবেন অ্যান্ড এখান থেকে আরেকটি বস্তু দেখতে পারবেন যে বস্তুটি হলো পেমেন্টস মানে আপনারা সাবমিট করা প্রথমে আপনারা কী করবেন আপনাদের অ্যাডসেন্সটি কার নামে আছে অ্যান্ড আরও একবার এখান থেকে কনফার্ম হয়ে যাবেন কারণ এখান থেকে যদি দেখুন দুইবার কিন্তু আপনারা নামটা চেঞ্জ করতে পারবেন না একবারে আপনাদের নামটা চেঞ্জ করতে হবে এখান থেকে আপনারা কী করবেন আপনাদের অ্যাড্রেসটা নামগুলো সব যদি ঠিক থাকে তারপরে আপনি এখান থেকে কী করবেন এখান থেকে উপরে একটি এখান থেকে অ্যাকশন বলে একটা অপশন আছে আপনার ওই অ্যাকশন বলে একটা অপশনে কী করবেন কাজ করবেন এখান থেকে উপরে দেখতে পারবেন একটা অ্যাকশন বলে একটা আইকন এই অ্যাকশন বলে একটা আইকনে কী করবেন ছোট্ট করে একটি টাচ করে দেবেন ঠিক আছে এখানে আমি টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার লগে লগে আমাদের কাছে এখান থেকে দেখতে পাচ্ছেন মানে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করেছি অ্যান্ড এখানে কমপ্লিট দেখাচ্ছে অ্যান্ড এখানে অ্যাডসেন্স ভেরিফিকেশন এখানে ইন্টার ইউর পিন মানে এখন আমাদের পিনটি আমাদের যেটি গুগল অ্যাডসেন্সের পিনটি এসেছে ওই সিক্স ডিজিটের পিন আপনারা কী করবেন এখান থেকে আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে যদি আপনারা বসিয়ে দেন বসিয়ে দেওয়ার পর কী করবেন আপনারা এখান থেকে আগে আপনারা প্রথমে বসিয়ে নিন ঠিক আছে এখান থেকে আমি হাইড করবো তার জন্য কিছু মনে করবেন না বসানোর পর আপনারা কী করবেন আপনারা ওই নাম্বারগুলো এখান থেকে আপনারা ওই নাম্বারগুলো ভালো করে একটি একটি করে দেখে এখান থেকে আপনারা কী করবেন সাবমিট করবেন
কারণ দেখুন সাবমিট ভালো করে না করলে কিন্তু আপনাদের কমপ্লিট হবে না। এখান থেকে একটি সাবমিট বলে একটা অপশন দেখতে পাবো আমরা, সাবমিট বলে একটা অপশনে টাচ করে দেওয়ার লগালগে এখান থেকে আমাদের কী হবে, কমপ্লিট দেখাবে, অ্যাডসেন্স ভেরিফিকেশন কমপ্লিট, মানে আমাদের আর কোনো টেনশন করতে নেই, আমাদের চিঠিটা এখন যত্ন করে রেখে দিতে পারি, আমরা ভালো করে রেখে দিতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।